বার্সেল টিপসের আজকে এপিসোডে থাকছে কোকাটেল পাখি ডিমে তা দেয় না বা ডিমে তা দেওয়ার 1 থেকে 2 দিন পর এরা তা দেওয়া বন্ধ করে দেয়, তো কারণগুলো কি, তো ভিউয়ার্স আজকে ভিডিওটা সেই বিষয় নিয়ে আলোচনা করব, তো চলুন ভিডিওর সাথেই থাকবেন। কোকাটেল পাখি ডিমে তা দেয় না বা আবার অনেক সময় দেখা যায় 1 থেকে 2 দিন তা দেওয়ার পরে বাইরে বসে থাকে। আসলে কোকাটেল পাখি কিন্তু 1 থেকে 2 দিন বা 1 দিন পর পর ডিম দিয়ে থাকে। এই পাখি কিন্তু কিছু কিছু পাখি আছে ডিম পাড়া শেষ করলে এরপরে তা দেওয়া শুরু করে, আবার কিছু পাখি আছে সব ডিম না পাড়া হলেও 1 বা 2টা ডিম পাড়ার পরে বা 3টা পাড়ার পরে তা দেওয়া শুরু করে, আবার বাহিরে গিয়ে বসে থাকে, এটা কোনো সমস্যা না। আবার যদি দেখেন সব ডিম পাড়া শেষ হলেও তা না দিলে বুঝতে হবে অন্য কোনো সমস্যা আছে বা পাখি ভয় পেয়ে তা দেওয়া বন্ধ করে দেয়। এক্ষেত্রে পাখিকে বিরক্ত করলে এমন হতে পারে, বা আপনি যদি বুঝলেন যে আপনার পাখি মোল্টিং হচ্ছে বা অসুস্থ আছে তারপরেও যদি ব্রিডে দেন এগুলোর ক্ষেত্রে কিন্তু পাখি দুর্বল হয়ে যায়, যে ক্ষেত্রে একটা সময় বুঝে বা এরা বডি কাভার দিতে পারে না, যে ক্ষেত্রে দেখা যায় যে ডিমে তা দেওয়া বন্ধ করে দেয়। আবার পাখিকে যদি ঘন ঘন ব্রিডে দেন, যেমন যে কোনো পাখি বছরে স্ট্যান্ডার্ড হচ্ছে 2 থেকে 3 বার, এর বেশি যদি ব্রিডে দেন দেখা যায় এরা ঘন ব্রিড করার কারণে ঠিকমতো ডিম ফার্টিল হয় না, বা যে কারণে কি না এরা ডিমে তা দেয় না। তারপর আরেকটা বিষয় আছে যে দেখা যায় কোকাটেল পাখি ডিম দিচ্ছে, দেওয়া হলো ডিমে তা দিচ্ছে, যখন বুঝতে পারে যে এদের ডিম ফার্টিল না সেক্ষেত্রে দেখা যায় যে এরা ডিমে তা দেওয়া বন্ধ করে দেয়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফিমেল পাখি ডিমে তা দিচ্ছে, মেল পাখি তখন ব্রিডিং মোডে চলে আসলে অনেক সময় দেখা যায় বক্সে গিয়ে বা হাড়িতে গিয়ে পাখিকে বিরক্ত করে, সেক্ষেত্রে দেখা যায় যে পাখি ডিমে তা না দিয়ে কিন্তু বাইরে চলে আসে মেলের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য। তা আসলে আরেকটা বিষয় আছে যে কম বয়সের পাখি আমরা যদি ব্রিডিংয়ে দেই দেখা যায় যে এরা কম বয়সে ব্রিডিংয়ে দেওয়া হলে এদের কিন্তু মেটিং করার ঠিকমতো সঠিক অবস্থা হয় না, যে ক্ষেত্রে কিনা ডিম দিলেও ডিম ফাটেল হয় না, ডিম ফাটেল না হলে সে ডিম ফুটে না এটা সবাই জানি। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি পাখিকে ঠিকমতো যত্ন না নেই, পাখির যে ব্রিডিং কোর্সগুলো আছে এগুলো যদি না করাই, এগুলো ছাড়াই যদি আমরা ব্রিডিংয়ে দিই দেখা যায় অনেক সময় পাখি ডিম দিবে কিন্তু সে ডিম ফাটেল হবে না। কোকাটেল পাখি বলেন, লাভবার্ড পাখি বলেন, সব পাখি কিন্তু খাবারের উপর নির্ভরশীল, কারণ এরা হচ্ছে খাঁচায় পাখি। খাঁচার পাখিকে আপনি যেভাবে যত্ন নেবেন, যে খাবার দিবেন, দেখবেন আপনার পাখি কিন্তু সেভাবেই আপনার পরিবেশের সাথে সার্ভাইভ করবে। তো সেক্ষেত্রে আমরা বলি যে পাখিকে ঠিকমতো যত্ন নিন, পাখিকে প্রয়োজন মতো বক্স দিন। তারপর এর কোকাটেল পাখি হচ্ছে বড় শ্রেণীর পাখি, এই পাখিকে একটু বড় সাইজের খাঁচা দিন, যে খাঁচায় কিনা দেখবেন এরা উড়াউড়ি করতে পারবে। তো এই জন্য আমরা বলি যে কোকাটেল পাখি স্ট্যান্ডার্ড খাঁচা সাইজ হচ্ছে 18x24 বা 18x12x24, এই সাইজের বক্স দিতে পারেন, সরি খাঁচা দিতে পারেন, আর বক্স হচ্ছে 10x10। পাশাপাশি খাবারেরও কমতি নেই, যেমন আমরা আমাদের পাখিকে দেখা যায় কম সময়ের জন্য, সময় সেভ করার জন্য বাজারের রেডি সিড মিক্স যেগুলো ধুলাবালিমুক্ত থাকে বা যুক্ত, এই খাবারগুলো ধুলাবালিযুক্ত খাবারগুলো এনে আমরা পাখিকে দিই, যে ক্ষেত্রে পাখি খেয়ে ঠিকমতো পুষ্টি উপাদান পায় না, দেখা যায় পাখি কিন্তু অসুস্থ হয়, বা এই জন্য পাখিকে মাঝে মাঝে না কোকাটেল পাখিকে সপ্তাহে 1 থেকে 2 দিন এরকম ভুট্টা ভাঙ্গা বা মসুর ডাল মুগ ডাল এগুলো সিদ্ধ করে দিতে পারেন, দেখবেন আপনার পাখি খাবে। এগুলো খাওয়ার কারণে সুবিধা হচ্ছে আপনার পাখি খাবে, শরীর সুস্থ ভালো থাকবে, পাশাপাশি পরবর্তীতে যখন এরা এরকম বাচ্চা করবে দেখবেন বাচ্চা সুস্থ সবল হবে, বাচ্চাকে ঠিকমতো খাওয়াবে। অনেকে বলে যে আমার বাচ্চাকে ঠিকমতো খাওয়ায় না, কোকাটেল পাখি
বাচ্চা ফুটার পর যদি আপনারা ঠিক মতো খাবার না দেন, দেখবেন এরা বাচ্চাদেরকে খাওয়ায় না, দেখা যায় সেক্ষেত্রে বাচ্চা মারা যায়। তো চেষ্টা করবেন পাখিকে ঠিক মতো যত্ন নিতে, পাখি ডিম দিলে যতটুকু সম্ভব পাখির ঘরে কম যাওয়া উচিত, একান্ত প্রয়োজন খাবার দেয়া ছাড়া পাখিকে বিরক্ত না করাই উচিত। পাখি যত ভালো মেটিং করবে, ডিম দিবে, দেখবেন আপনার পাখি তত ভালো ডিম ফার্টিল হবে এবং ডিম থেকে বাচ্চা ফুটবে। আসলে আমাদের পাখি আমরা যেভাবে যত্ন নিব, ঠিক পাখি কিন্তু তার ফিডব্যাকটা এভাবে আমাদেরকে ফিরিয়ে দিবে। তো সেই সময় চেষ্টা করবেন আপনি যেখানেই পাখি পালেন না কেন, যত কম মানুষ কম যায়, মানুষ যত কম যায় ততই ভালো। এছাড়াও এরা দেখা যায় যে ইঁদুর, তেলাপোকা, বিড়াল, টিকটিকি এগুলোকে ভয় পায়। তো এগুলো থাকলে অনেক সময় দেখা যায় যে পাখি ঠিক মতো ডিমে তা দেয় না বা মেটিং করতে চায় না। তো আপনাদের অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কোয়েল পাখি দেখা যায় মিটিং করার কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যেই ডিম দেয়। তো এই ডিম দিলে আপনারা ডিম দেওয়ার পর থেকে পাখিকে যত্ন করবেন, নর্মালি তো যত্ন নেবেনই, এই সময় একটু যত কম যাওয়া যায় ততই ভালো। পাখিকে মিনারেল ব্লক দিন, ক্যাটেল ফিস বন দিতে পারেন, আর পাখিকে মাঝে মাঝে সময় দিন, দেখবেন এদের এরা ফ্রেন্ডলি হবে। অনেকে বলে যে আমার পাখি মেটিং করেছে, আমি দেখেছি। আসলে মেটিং করলেও দেখা যায় যে পাখি যদি ভয় পায়, দেখবেন আপনার পাখি মেটিং করবে, সবই ঠিক আছে, তারপরও দেখবেন ডিম ঠিক মতো ফার্টেল হয় না। সেটাই কারণটা হচ্ছে আপনার খাঁচার সাইজ যদি না জানেন, বড় সাইজ, যেমন এরকম বড় সাইজ দিলে পাখি উড়াউড়ি করে, এক এক পাশ থেকে এক আরেক পাশে যায়, এদের হেলদি ভালো থাকে। পাখিকে যে ঘুরে ফিরে একই কথা বলতে হয় যে পাখিকে যেভাবে আপনি যত্ন নেবেন, আপনার পাখি কিন্তু আপনাকে ঠিক সেটাই ফিডব্যাক দিবে। শীতকাল চলতেছে, পাখির যত্ন নিন, চেষ্টা করবেন পাখিকে সকালবেলা আদা লেবু গরম পানি, গরম মশলাগুলো দিয়ে এক ধরনের চা বানানো যায়, এই চাগুলো বানিয়ে পাখিকে দিবেন, দেখবেন আপনার পাখি খাবে এবং পাখি সুস্থ থাকবে। শীতকালে পাখিকে যত তেল জাতীয় খাবার দিবেন, পাখির শরীর তত গরম থাকবে, ভালো থাকবে। যেমন সূর্যমুখীর বীজটা দিতে পারেন, পোলাও ধানটা দিতে পারেন, পাশাপাশি পাখি শরীর গরম থাকবে এমন এই জাতীয় আইটেমগুলো দিতে পারেন, সিড মিক্সে বলেন, খাবারের বলেন। তো ভালো থাকুক, সুস্থ থাকুক সবার পাখি। শীত শীতে একটু যারা পাখি পালক আছে, শীতে একটু পাখি নিয়ে টেনশন, তো পাখি যেন সুস্থ থাকে, ভালো থাকে, পূর্ব থেকেই পাখি যত্ন নিন, আপনার পাখি ভালো থাকুক সুস্থ থাকুক, এটাই কামনা আমাদের। আর রিকোয়েস্ট, যারা বার্সেল টিপস পরিবারের সদস্য নেই, সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন, আর আমাদের ফেসবুকও পেজ আছে বার্সেল টিপস নামে, সেখানেও লাইক ফলো দিয়ে পাশে থাকবেন পেজে। তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি একটু হলেও উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন বার্সেল টিপসের।